আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে সকালবেলা খিচুড়ি বসাবো আর কি, সবজি সব কিছু মিক্স করে, এখানে ফুলকপি আছে, আলু, সিম, কাঁচা টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিছি। এই তো এটা এখন ধুয়ে নিব। আর আজকে প্রচুর শীত, তারপরে কয়েকদিন যাবতই অনেক ঠান্ডা, রোদ নাই 2 দিন। তো আমার ছোট ছেলেকে আজকে স্কুলে পাঠাই নাই, কারণ 8টা সাড়ে 7টা বাজে ও উঠে, তো প্রচুর ঠান্ডা, কুয়াশা দেখা যায় না কিচ্ছু, এই জন্য আজকে মিস করছি স্কুলটা। তো যাই হোক, সমস্যা নাই, আগে আর অসুস্থ থাক, তারপরে যাওয়া যাবে স্কুলে। আর এই যে শুয়ে আছে আমার বড় ছেলে, ছোট ছেলেকে নিয়ে আমার ভাই নিচে গেছে। তো এই তো আমি লাড়কি চুলা এসে বসছি, কিছু পাতা ছিঁড়া নিছি, শাক পাতা। তো এই যে আমার ভিডিওটা, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আর আমি অনেক দিন পরে ভিডিওটা দিতেছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই। তুমি ওদিক গেছো না, ওই বারান্দার দিকে পড়া গেলে ভালো হইব, বাবার আমি দেখাই দিই, এই এইটাই তো দেখবো, ভিডিওই তো দেখবো, সমস্যা নাই। চুপ থাকো, আসবা, তুমি আসবা, মাহিম এদিক আসো, এদিক আসো, তুমি মাহিম, মাহিম তোমার ডালো, মাহিম তোমার ডালো, দাও পেলে দাও, নানি রাই তো গো, মাহিম খাও। এই গড় খোলাকে বাড়ি লই আইতে গেলাম না, একটা এদিকে আনো তরকারি দেই হয়ে আছে, আর একটু বাকি আছে। রান্নার থেকে আমরা আব্বুরে দিলাম, আব্বু দেরি হয়ে গেছে বলে বাইরানি হয়ে গেছে, এটা নিয়ে গেছিলাম। এই যে কালি দেখেন, হাতে কালি, অনেক সমস্যা হইতেছে গ্যাসে। এই যে আমার কি অবস্থা ঘরের, এগুলো সব। হ্যালো, 5-এর প্রথম ক্লাস, ভালো, এদিক তাকাও, ভালো। হ্যাঁ, তুমি সাদা মোজা পরে গেছো কেন, কি ব্যাপার? আপনি গোসল করছেন, তেল দেন, রোজে যান যান, দাঁত তো নাই, এই কাপড় চুপড় গুছাইতেছি, ঘরে যে অবস্থা, ওই যে আল্লাহ, না লজ্জা করে না বলতে। তাই তো আমার বড় ছেলে এসে বসে স্কুল থেকে, এখন খাওয়া দাওয়া শুরু করব, আমাদের গোসল শেষ। তো এই যে খাওয়া দাওয়ার পালা, আর বিকেলে আর ঘুমাই নেই, আমার এক বান্ধবীর বাসায় গেছিলাম, তো ফুল ভিডিওটা আর কি করতে পারিনি ওদের বাসায়, কারণ অনেক
মন খারাপ ছিল, ওর 7 মাসের একটা মেয়ে মারা গেছে। তো আমরা গেছিলাম ওদের বাসায়। তো এই যে এতটুক পর্যন্ত ভিডিও করতে পারছি, হঠাৎ গেছি ওদের বাসায়। তো যাই হোক, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, ও যাতে জান্নাতবাসী হয়। তো ওর মেয়েটা অনেক সুন্দর ছিল, আর ওর মেয়েটা হঠাৎ করে মারা গেছে, কোনো অসুস্থ ছিল না, হাসপাতালে নিছে সাথে সাথেই নাকি মারা গেছে, খিঁচুনি উঠছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এই তো, তো ওর জন্য দোয়া করবেন, ও যেহেতু যেন প্রথম বাচ্চা, ওর প্রথম মেয়ে, ও অনেক কষ্ট পাইছে যে বলার বাহিরে। যাই হোক, যার যেটা যায় সেটা অনেক বড় কিছু। তো ও ভাব, ওর আমাদের কাছে একটু খারাপ লাগতেছে, ওর কাছে কেমন লাগতেছে। তো আল্লাহ ওর জন্য অনেক সাহস দেয়, অনেক ভালো রাখে। ও হাসতে আমাদের বাড়ির সাথেই থাকে, বেশি দূরে না। তো আমরা নিয়ে গেছিলাম একটু দরকারে। এই তো আমার আম্মু ওদের পড়াইতেছে, দেখেন। নাই ওগুলা নাই, আমার মা কি আচ্ছা, উপরে আসো, উপরে এসে শোনাও, যাও আসো। এদিক ঘুরা বসো, দেখি না তোমারে মাহিম কত কিছু লিখছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আবার বাধা হয়ে তুমি, আর কারো বা হলে তোমায় চিনতে এখন তুমি টিউরস না ওগুলা পড়ো, এটা পড়ো কেন? এগুলা বলে না, খোকর গোকর করে মায়ে খোকর সেই তো আমরা সবাই একসাথে বসে কথা বলতেছি, আর ওরা নাকি, আমি বললাম চা বানাই দিই, বলে না চা বানাইতে হইব না, আমার ভাই চা খাইতে যাব, মাটির কাপে নাকি চা দেয়, অনেক মজা, হলিস দিয়ে বানায় নাকি, আমি একদিন ট্রাই করুন, মালাই চা না। তো যাই হোক, ওরা নাকি এখন রাত্রে চা খাইতে যাব এত ঠান্ডার ভিতরে। আচ্ছা, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওটা দেখছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
আর এই যে আজকে এই পর্যন্তই ভিডিওটা, তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জ্যাকেট পরাও, ড্রয়ারের থেকে জ্যাকেট নাও। আমি কি আবার আইব নি? বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক।